বন্ধুরা, আজকে আমরা জানতে চলেছি 170টি গাড়ির মালিক মুকেশ আম্বানি সম্পর্কে। 170টি গাড়ি থাকা সত্ত্বেও মুকেশ আম্বানি কেন শুধুমাত্র 2টি গাড়ি ব্যবহার করেন, এবং আপনারা কি জানেন মুকেশ আম্বানি ভারত সরকারের অনেক কাছের একজন মানুষ? কারণ তিনি প্রতি মাসে তার সিকিউরিটির জন্য ভারত সরকারকে 20 লক্ষ টাকা দিয়ে থাকেন, এবং মুকেশ আম্বানির গাড়ি যখন রাস্তায় বের হয় তখন মনে হয় যে কোনো বিয়ে বাড়ির গাড়ি যাচ্ছে, আর না হয় কোনো প্রাইম মিনিস্টার যাচ্ছে। এবং আপনারা সকলেই জানেন মুকেশ আম্বানি এশিয়ার সব থেকে ধনী ব্যক্তি, আর তার পাশাপাশি তিনি ভারতের একজন বিজনেস আইকন। সুতরাং যেহেতু তিনি এত ধনী, তার জীবনের ঝুঁকিটাও একটু বেশি, এবং প্রায়ই নিউজ পেপারে আর টিভি নিউজে দেখা যায় যে মুকেশ আম্বানিকে কেউ মৃত্যুর হুমকি দিচ্ছে, এবং এর জন্যই সরকার তাকে জেড প্লাস সিকিউরিটি দিয়েছেন। এবং শুধু মুকেশ আম্বানি নয়, তার স্ত্রী নীতা আম্বানির আশেপাশে ঘুরে বেড়ায় সবসময় 10টি কমান্ডো। এবং মজার ব্যাপারটি হচ্ছে, মুকেশ আম্বানি এমন একজন ব্যক্তি যাকে ইন্ডিয়ার প্রেসিডেন্ট নরেন্দ্র মোদীর পদে জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয়েছে। আর মুকেশ আম্বানি গাড়িতে করে যাক বা হেলিকপ্টারে করে যাক, তার সঙ্গে 25 জন কমান্ডো সবসময় উপস্থিত থাকে, যাদের কাজ শুধুমাত্র মুকেশ আম্বানিকে সুরক্ষা দেওয়া। এবং এরা এক একজন কোনো সাধারণ কমান্ডো নয়, এসব কমান্ডো স্পেশালভাবে ইসরায়েল থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে আসেন, যার জন্য তারা সবসময় মুকেশ আম্বানি ও তার আশেপাশে চিলের মতো নজর রাখেন। কিন্তু আপনারা জানেন কি মুকেশ আম্বানি কেন শুধুমাত্র 2টি গাড়ি ব্যবহার করেন, কি স্পেশাল আছে এ 2টি গাড়িতে? তো এ 2টি গাড়ির মধ্যে প্রথমটি হচ্ছে আর্ম বিএমডাব্লিউ 760 Li, এবং দ্বিতীয় গাড়িটি হচ্ছে মার্সিডিস কোম্পানির মার্সিডিস বেঞ্জ S600। তবে এই গাড়িগুলো সাধারণ গাড়ি নয়, এগুলোকে কিনে পরে বুলেট প্রুফ করা হয়েছে, যেন শত্রুর প্রতিটি গুলি শুধুমাত্র মুকেশ আম্বানির চুল ছুঁয়ে চলে যায়, যার ফলে কেউ মুকেশ আম্বানির একটা চুলও বাঁকা করতে পারবে না। এবং তিনি যদি কোনো কারণে এক সিটি থেকে অন্য সিটিতে ট্রাভেল করেন, তাহলে তার সিকিউরিটির দায়িত্ব শুধুমাত্র তার কমান্ডোরাই পালন করে না, সেই সিটির সকল পুলিশও তাকে সিকিউরিটি দিয়ে থাকে। এবং জানলে অবাক হবেন, একটি পরিবারে যত না সদস্য থাকে তার থেকে বেশি সদস্য রয়েছে মুকেশ আম্বানির সিকিউরিটিতে। এবং মুকেশ আম্বানির সিকিউরিটি গার্ডের জন্য রয়েছে আলাদা আলাদা রুম, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, যার সম্পূর্ণ খরচ মুকেশ আম্বানি নিজে করে থাকেন। 2021 সালের ফেব্রুয়ারি মাসের দিকে মুকেশ আম্বানিকে একটি মৃত্যুর হুমকি দেওয়া হয় তার বিখ্যাত বাসা অ্যান্টিলিয়া থেকে মাত্র 400 মিটার দূর থেকে, এবং সেই গাড়িটি থেকে ক্যারাডিয়ান স্টিক ও হুমকির একটি চিঠি পাওয়া গিয়েছিল, এবং গাড়িটি যে লোকের নামে ছিল তার মৃত্যু হয়ে গিয়েছিল। এবং এত সব কিছু দেখার পরে মুকেশ আম্বানিকে জেড সিকিউরিটি থেকে জেড প্লাস সিকিউরিটি দিয়ে দেওয়া হয়, এবং জেড প্লাস এমন একটি সিকিউরিটি ব্যবস্থা যেটা শুধুমাত্র প্রেসিডেন্ট বা সে দেশের মন্ত্রীদেরকেই দেওয়া হয়ে থাকে। এবং ইন্ডিয়াতে মুকেশ আম্বানি সহ মাত্র 17 জনকে জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয়ে থাকে, এবং এই সকল সিকিউরিটিদের কাছে সবসময় M4 এবং উজি টাইপের গান থাকে, এবং বিভিন্ন প্রতিকূল পরিবেশে সেগুলো চালানোর অনুমতি আছে তাদের। আর এই সব কারণে মুকেশ আম্বানির ধারে কাছে একটি মাছি পর্যন্ত যেতে পারে না। যে মুকেশ আম্বানির বাড়ি অ্যান্টিলিয়া পৃথিবীর অন্যতম বিলাসবহুল বাড়ির মধ্যে একটি, আর এই বাড়িটি তৈরি করতে মোটামুটি $1 বিলিয়ন বা 8,500 টাকা খরচ হয়েছিল, আর তার এই বাড়িটি 4 লক্ষ স্কোয়ার ফিটের ওপরে তৈরি করা হয়েছে, আর তার এত বড় বাড়িটির মেনটেন্যান্স খরচ অর্থাৎ সিকিউরিটিদের পেছনে মোটামুটি 50 থেকে 1 কোটি টাকার মতো খরচ হয়ে থাকে। এছাড়া আপনারা জানলে অবাক হবেন, মুকেশ আম্বানির মেয়ের বিয়ে হচ্ছে পৃথিবীর সব থেকে সস্তা একটি বিয়ে। এখন আপনারা কমেন্ট বক্সে গালাগালি করতে পারেন, কিন্তু আপনাদেরকে আসল ফ্যাক্টটা বুঝিয়ে বলি। মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে 700 কোটি টাকা খরচ করেছে, কিন্তু মুকেশ আম্বানি প্রতিদিন আয় করে প্রায় 1,000 কোটি টাকা। আর অন্যদিকে কোনো মিডিল ক্লাস ফ্যামিলিতে কোনো মেয়ের বিয়ে হলে সেই বিয়েতে তার পিতা তার জীবনের সমস্ত আয় উপার্জন সব ঢেলে দেয়, কিন্তু সেই দিক থেকে মুকেশ আম্বানি তার মেয়ের বিয়েতে একদিনের আয়ও খরচ করেনি, এবং তার মেয়ের বিয়েতে শুধুমাত্র 700 কোটি টাকা খরচ হয়েছে। তাহলে আপনি বুঝতে পারছেন সেই বিয়েতে থাকা সিকিউরিটি গার্ডদের পেছনে কত টাকা খরচ হয়েছে। তো এই ছিল মুকেশ আম্বানি সম্পর্কে কিছু ফ্যাক্ট। তো ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি স্কিপ করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।